আপনারা যদি নীলিবিলি সি বিচ খোঁজেন বা অফ বিচ সি বিচ খোঁজেন তাহলে আমি বলবো গোপালপুর সি বিচে অবশ্যই আসবেন। আর এই যে হোটেলটা, এই হোটেল থেকে মানে সি বিচটাও খুব সুন্দর দেখা যায় আর এইদিকে সমুদ্রটাও খুব সুন্দর দেখা যায়। আর এই যে হচ্ছে ব্যালকনি, এই ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্র উপভোগ করতে হলে এই হোটেলে আসতে হবে, মানে খুব সুন্দর। গোপালপুর কিন্তু অফবিট জায়গা, তো এখানে ভিড় খুবই কম, যেমন দীঘা পুরী ভিড়ের জন্য ঢুকাই যায় না, কিন্তু এই অফবিট জায়গাটা সত্যি অসাধারণ। দীঘা পুরী তো অনেক হলো, এবার না হয় নির্জন সমুদ্রের কোনো এক উত্তপ্ত দুপুর, তো এই নির্জন একাকিত্ব উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে উড়িষ্যার গোপালপুর। যাই হোক, এই গোপালপুর সি বিচ অফবিট এক সি বিচ, এই গোপালপুর আসতে হলে আপনি কিভাবে আসবেন, হাওড়া থেকে কোন ট্রেন ধরবেন, কোথায় থাকবেন, কি খাবেন, বিস্তারিত আমি বলে দেব। আমি চঞ্চল ট্রাভেল। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে স্বাগতম। তো আমার আগের ব্লগটা ছিল হাওড়া থেকে পুরো ব্রহ্মপুর পর্যন্ত রেল ব্লগ, মানে কীভাবে এসেছি ডিটেলস। এবার শুরু করব মানে এই ব্রহ্মপুর স্টেশন থেকে একেবারে গোপালপুর কীভাবে যেতে হয় আর কীভাবে যাব ডিটেলস বলে দেব। তো সঙ্গে থাকুন, চলুন তাহলে। আর তার আগে এখান থেকে কিছু খেয়ে নেব, কারণ সকালে এখনও কিছু খাওয়া হয়নি। তো এখান থেকে যেতে গেলে গোপালপুর 25 কিলোমিটার, তো কোনো গাড়ি ভাড়া করতে হবে বা অটো ভাড়া করতে হবে? তো চলুন দেখা যাক, জিজ্ঞাসা করে নিই কত নেয় এখান থেকে। বন্ধুরা, সামনে অটো আছে রাখা, তো অটোই করে যাওয়া যায়। তো ভাড়াটা শুনে নেব আগে, তারপর বল। ₹500। তো গাইস, এখানে আপনারা যদি আসেন দরদাম করে নেবেন, কারণ কেউ 500 বলবে, কেউ 600 বলবে, তারও বেশি বলবে। এই যে হচ্ছে অটো স্ট্যান্ড, এই যে আর এই হচ্ছে ব্রহ্মপুর রেলওয়ে স্টেশন। তো আপনি আসলে এখানে আগে দরদাম করে নেবেন, যেমন আমি অটো ঠিক করে ফেলেছি, আমার অটো আসছে, তো 300 টাকা। যাই হোক, আপনারা যখন গোপালপুর যাবেন তখন এখান থেকে একটু দরদাম করে নেবেন, মানে বার্গেটিং করে নেবেন, না হলে কিন্তু ঠকে যাবেন। তাই আবার বলছি, জিনিসটা একটু বুঝে শুনে নেবেন। ব্রহ্মপুর স্টেশন থেকে মাত্র 300 টাকায় অটো রিজার্ভ করে নিলাম। তো কত কিলোমিটার? 27.5 কিলোমিটার। আধা ঘন্টা লাগবে 27.5 কিলোমিটার জার্নি, মানে এই অটো করে 27.5 কিলোমিটার জার্নি করবো, তারপরে ওখানে হোটেলে উঠবো। সব গোপালপুরের দূরত্ব 27.5 কিলোমিটার, তো 27.5 কিলোমিটার এই অটোই জার্নি করবো। অটো রিজার্ভ করে নিয়েছি, গোপালপুর স্টেশনে থেকে গাড়ি পেয়ে যাবেন, চার চাকাও পেয়ে যাবেন। তো আপনি মানে চার চাকাও নিতে পারেন, আবার 3 চাকা ভাড়া করেও নিতে পারেন। তো রিজার্ভ করে নিতে হবে, আর সিঙ্গেল আসলে একটু প্রবলেম, একটু বেশি টাকা চেয়ে বসবে। তো আপনারা সেটা দাম বুঝে শুনে করে নেবেন। তো চলুন, 30 মিনিটের জার্নি, তারপরে গোপালপুর গিয়ে কথা হবে।
বাসটা। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম গোপালপুর সি বিচ। এই হচ্ছে সমুদ্র সৈকতের গেট, গোপালপুর বিচে ঢোকার গেট। আর এই অটো করে এসেছি, যাতে 20 রুপিয়া দেনা পড়েগা। আপ यहाँ पास तो हो जाएगा, पैदल चला जाए, क्यों लेकर जाए। आपका फोन नंबर? आप कहाँ पे रहते हो? मैं टेसन। टेसन टेसन स्टेशन पे कल अगर बुलाएंगे तो आ जाओगे? कितना टाइम है? कल 2 बजे हम आएगा तो 300 रुपये में नहीं है, मेरा काम है तो इसलिए मैं आ गया। 350 होगा, 400 का रेट है, 350 होगा। मेरा यहाँ से काम है तो इसलिए 300 रुपये में ले गया। फोन नंबर? हाँ फोन नंबर 9861212895। ये ओलो का बुक करेगा तो 300 रुपया रेट है, इसलिए मैं लेके आ गया। 9860 1212 नहीं है, 9861212895। গোপালপুর সি বিচের আশেপাশে প্রচুর হোটেল আছে, হোটেল নিয়ে কোনো চাপ নেই, আর এখানে ফাঁকাই থাকে। তো সিজনে একটু ভিড় হয়, যাই হোক আপনি আগেও বুক করে আসতে পারেন আর এখানে এসেও বুক করতে পারেন, এটা কোনো ব্যাপার নেই। তবে আমি যে হোটেলটা উঠেছি ডিটেলস সম্পূর্ণ দিয়ে দেব, আর কিছু হোটেলের ডিটেলসও দিয়ে দেব, আপনারা আসলে কোনো মানে একদম ইজিলিভাবে চলে আসতে পারবেন। আর সামনে কিন্তু এই যে গোপালপুর সি বিচ একদম একদম পাশে, এই যে একদম পাশে, আর যে হোটেলটায় উঠছি সেই হোটেলটা এই যে হোটেল সি। তো হোটেলটা সত্যি খুব সুন্দর, একটুখানি ভিউটা দেখাই, আর আমি ফ্রেশ হয়ে ব্যাগটা রেখে তারপর হোটেল দেখাবো, আর এই হোটেলটার একবারে সম্পূর্ণ ভিডিও দেখাবো। ভিউটা দেখো, তো যাই হোক ব্যাগটা রেখে দিই, ফ্রেশ হয়ে তারপরে কথা হচ্ছে। তো ফাইনালি ঘরে যাচ্ছি, রুমটা দেখাবো, আর এখান থেকে দেখো অসাধারণ পুরো গোপালপুর। আর এই হচ্ছে ঘর, এই হচ্ছে গোপালপুর সি বিচ, এই যে দেখতে পাচ্ছেন সুজা। আর আমি এই যে হোটেল, এই হোটেলে সেকেন্ড ফ্লোরে আছি, তো আমার এই হোটেল থেকে সি ভিউটা এত সুন্দর, মানে এই এই যে হোটেলের ব্যালকনি, আর মানে আমি দোতলায় আছি আর এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে সি ভিউটা। তো এই হচ্ছে এখানে বসে সবাই সমুদ্রের ভিউটা দেখে, সমুদ্রের ভিউটা এই যে এই জায়গাটা দেখে, তো আমিও যাব ওখানে, তো আমিও যাব ওখানে, আর এখান দিয়ে রাত্রে বসে সমুদ্রটাকে উপভোগ করবো। যাই হোক, তো ওই যে জায়গাটা এটা হচ্ছে সি বিচের মেন জায়গা, এই হচ্ছে হোটেল, যে হোটেলে আমি রয়েছি, হোটেলের নাম হচ্ছে হোটেল সি পালস। যাই হোক, হোটেল সি পালস থেকে বেরিয়ে এই যে হোটেলটা একবার দেখিয়ে দিচ্ছি, এই যে, আর এখান থেকে সোজা চলে যাব সি বিচ। এই হচ্ছে হোটেলের ওই কর্নারে আমাদের রুম। যাই হোক, আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব আর বাকিটা আপনাদের বুঝিয়ে দেব। আর কি করে আসবেন তো আগের ভিডিওতেই দেখিয়েছি পুরো ডিটেলস। আর এই যে সোজ খাক খেতে লাগে,
সন্ধ্যা হয়ে গেছে। আমি এই বিচের মানে গোপালপুর বিচের সন্ধ্যার যে সৌন্দর্যটা, সমুদ্রের যে নীল জল, তারপর এদিকে সূর্য অস্ত গেছে, আর যে ভিউটা পুরোটাই দেখাবো। আর একটু পরেই নিচে যাব, সমুদ্রের দিকে যাব, তো সেই ভিউটাও দেখাবো, সঙ্গে থাকবেন। আর বাকিটা কালকে সকালে দেখাবো। সবাইকে স্বাগতম, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে আছি ওয়েলকাম টু সি বিচ গোপালপুর, অর্থাৎ এটা উড়িষ্যার গোপালপুরে আছি। খুব সুন্দর জায়গা, আপনারাও আসবেন। তো এই হচ্ছে সমুদ্র, সমুদ্রের বিচ। অ্যাকচুয়ালি এখানে নীলিবিলি অফবিট জায়গা, শান্ত পরিবেশ, আর সুন্দর একটা বিকেল যদি উপভোগ করতে চান তবে এই গোপালপুর আপনাকে আসতেই হবে।